নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা নিও, বড়রা প্রণাম নিও। আজকে আমি বানাচ্ছি নিমকি, একটু মশলা দিয়ে বানাবো। ময়দার মধ্যে প্রথমে আমি একটু জোয়ান দিয়ে দিলাম, হিংকে একটু জলে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ভাজা মশলা দিলাম, জিরে ধনে আর শুকনো লঙ্কা তাওয়াতে একটু রোস্ট করে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি, একটু নুন দিলাম, একটু চিনি দিলাম অল্প। এবার একটু তেল দিয়ে নেবো, এখানে এই বড় চামচে 3 চামচ মতো তেল দিলাম। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে, এটা খুব ভালো করে এমনি মিশিয়ে নিলাম। দেখো এরকম করলে মুঠো হয়ে যাচ্ছে, মানে এটা ঠিক মতো মেশানো হয়ে গেছে, ময়ানটা দিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে মাখাব। তোমরা চাইলে এটাতে ঘি দিয়েও করতে পারো, এইভাবে মাখিয়ে নিতে হবে। নিমকির ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি, এবার একটু ঘি দিচ্ছি, জাস্ট স্বাদটা ভালো হবে। তাই তোমরা না দিতেও পারো, যদি মনে হয় দেবে না তো দিও না। এবার এটা ভালো করে একটু মাখিয়ে নেব, ভালো করে এভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা মতো একে রেস্ট করতে দেব। রেস্ট করতে দেবো আধ ঘন্টা মতো, এটা মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আর একবার মাখিয়ে নেব, এইভাবে দিয়ে লই করে নেব, বড় বড় করে এভাবে লই করে নেব। এবার এই লইটা আমি বেলে নেব, সাদা তেল দেব খানিকটা, তেলটা ভালো করে মাখিয়ে দেব। খুব পাতলা করব না। কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, গরম হচ্ছে, এটাতে আমি ভাজব, তেলটা একটু গরম হয়ে যাক। আমি ভালো করে বেলে নিয়েছি, এবার আমি কেটে নেব। এবার এইভাবে যাবে, তোমরা চাইলে এটা ছোটও বানাতে পারো, বড়ও বানাতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এইভাবে আমি পুরোটা কেটে নেব, এইভাবে পুরোটা কাটা হয়ে গেল। এবার আস্তে আস্তে করে তুলে নিতে হবে, এগুলো কিন্তু তেলে দিলেই ছেড়ে যাবে, যে গুটিয়ে যাচ্ছে হবে না তা না, এরকম করে ছেড়ে যাবে। এইভাবে পুরোটা তুলে নেব, এবার আমি গরম তেলে দিয়ে দেবো। ভাজা হলেই দেখো ছেড়ে যাচ্ছে, এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর যেগুলো নিমকি আছে এভাবে ভেজে নেব, নিমকিগুলো আমার বানানো হয়ে গেছে। তোমরা এভাবে বানিয়ে দেখো তো কেমন লাগে, আশা করছি ভালোই লাগবে, আর মনে হলে একটু খাবার সোডাও দিতে পারো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের আর একটা ব্লগে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।